তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এয়ারটেল কাস্টম কেয়ারে ফোন দিবেন, অর্থাৎ সরাসরি এয়ারটেল কাস্টম কেয়ারে কথা বলতে পারবেন। তো অনেকেই আমরা জানি যে 1-to-1 নাম্বারে কল দিলেই কথা বলতে পারবো। আসলে কিন্তু 1-to-1 নাম্বারে কল দিলে অনেকগুলো প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে কথা বলতে হবে। এর আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা প্রায় 1 লক্ষের উপর ভিউজ হয়েছে। অনেকেই ভালো কমেন্ট করছে, অনেকে আবার খারাপ কমেন্ট করছে। তো আমি খারাপ দিকটা নেব না, যারা ভালো কমেন্ট করছে আমি তাদের দিকটাই নেব। তো আগে যে প্রসেসে আমরা কথা বলতাম, অর্থাৎ কল দেওয়ার পরে শূন্যতে টিপ দিলে কিন্তু কল যেতে গেছে অটোমেটিক, এখন কিন্তু আর ওই অটোমেটিক শূন্যতে চাপ দিলে কল যাচ্ছে না। তো সেজন্য একটা নিউ আপডেট নিয়ে আসলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো আমরা এখন কি করব, এয়ারটেল কাস্টম কেয়ারে সরাসরি কথা বলার জন্য আমরা সেই আগের নাম্বারটাই ডায়াল করবো। তো আমরা কি করবো, 1-to-1 নাম্বার আমরা কল দিব। এখন আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কিছু করার নাই, অপেক্ষা ছাড়া কিছু করার নাই, অপেক্ষা করতে থাকবে। তো বন্ধুরা, আমি কিন্তু কলটি কেটে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বর্তমানে এয়ারটেল কাস্টম কেয়ারে কথা বলতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন।